মাগুরায় ডিবি পরিচয়ে চাঁদাবাজি ও ছিনতাই চক্রের মূল হোতা জাহিদ শিকদার সহ তিনজনকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। রবিবার সকালে জেলা সদরের ভিটাশাহীর গ্রামের ইসলামবাগ পাড়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চারটি ছুরি, সাতটি তরবারি বল্লভ, পাঁচটি বল্লম সহ তাকে আটক করা হয়। জাহিদ শিকদার ভিটাশাহীর গ্রামের মন্নাফ শিকদারের ছেলে। জাহিদ শিকদার গ্রেপ্তার পরবর্তী তার স্বীকারোক্তিতে অভিযান চালিয়ে পুলিশ তার সহযোগী শিমুলিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে সাগর হোসেন ও একই গ্রামের সুলেমান মোল্লার ছেলে রাসেল মোল্লাকেও আটক করে। জেলা গোয়েন্দা পুলিশের সূত্রে জানা যায়, শনিবার রাতে মাগুরা সদরের ছোটবিরিজ এলাকায় ডিবি পরিচয়ে এক ব্যক্তিকে মারধর ও ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। ওই ব্যক্তি অভিযোগের পরিপ্রেক্ষিতে মাগুরা শহরের ভিটাশাহীর এলাকায় রবিবার সকালে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় জাহিদ শিকদারের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে দেশীয় অস্ত্রসহ তাকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের শিমুলিয়া এলাকা থেকে তার দুই সহযোগীকে আটক করে পুলিশ। পুলিশ এই সময় জানান যে আসামিদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে মাগুরায় একাধিক ব্যক্তির কাছে চাঁদার দাবি ও মাঝে মাঝে ডিবি পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে চাঁদাবাজি করার অভিযোগ রয়েছে। এছাড়া গত 6 মে ভিটাশাহীর এলাকায় অবস্থিত পাসপোর্ট অফিসের সামনে থেকে একটি প্রাইভেট কারের মধ্য থেকে বিপুল পরিমাণে দেশীয় অস্ত্রসহ দুজনকে আটক করা হয়েছিল। সেই ঘটনার সঙ্গেও এই জাহিদ শিকদারের সম্পৃক্ততা রয়েছে বলে ডিবি পুলিশ জানিয়েছেন। গ্রেপ্তারকৃত জাহিদ শিকদারের বিরুদ্ধে ইতিপূর্বে দ্রুত বিচার আইনে মামলা রয়েছে। আর এই যে অস্ত্রসহ তাদেরকে আটক করা হয়েছে, এই বিষয়েও সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তো আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে গোল চিহ্নিত যে ছেলেটি, সে হচ্ছে জাহিদ শিকদার। তাকে ডিবি পুলিশ তার বাড়ি থেকে তার ঘর তল্লাশি করে দেশীয় অস্ত্র পেয়েছে এবং তাকে আটক করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার পাশের যে দুজন রয়েছে সহযোগী, তাদেরকেও শহরের শিমুলিয়া গ্রাম থেকে গ্রেপ্তার করে তাদের একজনের নাম সাগর হোসেন, আরেকজনের নাম রাসেল মোল্লা। এবং এই যে অস্ত্রগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই অস্ত্রগুলোই মূলত তার বাড়ি থেকে উদ্ধার করেছে। এই অস্ত্রগুলো জাহিদ শিকদারের বাড়িতে ছিল,